নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আগামীকাল যে পাঁচ রাশির প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রত্যেককে আমি একটি কথা বলবো, এটি আপনাদেরই চ্যানেল, প্রচুর পরিমাণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন এবং শেয়ার করুন। দেখুন, আমি আপনাদেরকে শুধু রাশি এখানে শুধু জানাই না, তার সাথে সাথে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো কিন্তু এখানে করি। তার সাথে সাথে আপনাদের যে ডিম্যান্ড, যে স্যার আমি রাশি জানি না, নামের অক্ষর দিয়ে আপনি যদি বলেন খুব ভালো হয়, তো সেটাও কিন্তু আপনাদেরকে আমি জানাই। সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। কারণ দেখুন, আপনার হস্তরেখাতে রাহুর প্লেসমেন্ট কেমন আছে আপনি নিজে কিন্তু বুঝতে পারবেন না। অনেকে জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান জানে না, সেক্ষেত্রে আপনার হস্তরেখা বিচার করা দরকার। আপনার হস্তরেখাতে রাহু কেমন আছে আপনি কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না, কারণ এটা রাহুর প্লেসমেন্ট এবং বা আপনার ন্যাকাল চার্টে রাহু কোনভাবে অবস্থান করছে, লগ্ন টু দ্বাদশ কত নম্বর নক্ষত্রে আছে, কোনভাবে অবস্থান করছে বা কোন ভাবের উপর দৃষ্টি দিচ্ছে, এটাও কিন্তু বোঝা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব সহজ নয়। একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে জানিয়ে দিতে পারবে যে আপনার প্রাপ্তির যোগটা আছে, সেটা থাকলে কোন বছর আছে, কোন মাসগুলোতে আছে। আপনি প্রচেষ্টা করছেন, প্রচুর প্রচেষ্টা করছেন, আপনার প্রাপ্তি করছে না, হতাশ হয়ে গেছেন। আমি এই জন্য বলি হতাশ হয়ে লাভ নাই, হয়তো আপনার প্রাপ্তির চোখটা কেটে গেছে, সে প্রাপ্তির চোখটা নিয়ে আনানো সম্ভব। অর্থাৎ আপনার যে রিফরমেশনের মাধ্যমে, আপনার চার্টকে রিফরমেশনের মাধ্যমে আপনার আগের যে ভোগটা আপনি কিন্তু করতে পারবেন, অর্থাৎ যে মহাদশাতে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা ছিল সেই ভোগটা কিন্তু রিফরমেশনের মাধ্যমে কিন্তু নিয়ে আনানো সম্ভব। এবার কেউ কেউ প্রশ্ন করবেন যে স্যার আমার ক্ষেত্রে রাহু রক্ষা কবচ প্রয়োজন আছে কি নাই। দেখুন, রাহু রক্ষা কবচ, রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষী প্রাপ্তি কারাগ্রহ, রাহু রক্ষা কবচ অবশ্যই দরকার আছে আপনার ক্ষেত্রে। দেখুন, একটা ওষুধের ক্ষেত্রে কিন্তু পাওয়ার থাকে, ঠিক আপনার ক্ষেত্রে এই রাহু রক্ষা কবচটা কত পাওয়ারের করতে হবে সেটা আমি আপনাদেরকে কিন্তু করিয়ে দিতে পারবো। এই জন্য আমি বিশেষ করে গোত্রটা অবশ্যই আমি বারবার বলি, গোত্রটা অবশ্যই লাগবে। এখানে কিছু মানে মিরাকেল ফর্মুলা আমি কিন্তু ইউজ করি। এই জন্য আমি বলি যে কোনো জিনিস একটু সময় নিয়ে কাজ করুন, চট জলদি কাজ করবেন। একটা কথা জানেন, ফট করে যারা উঠে কিনা ধাবাস করে পড়ে যায়, ধীরে যারা উঠে তারা কিন্তু স্টে করে। অর্থাৎ চট জলদি কোনো কাজ করবেন না, যে কোনো জিনিস, এই যে প্রাপ্তিটা কিন্তু বড় একটা জায়গা, প্রাপ্তিটা আপনার জীবনে ঘটবে না ঘটবে না, প্রাপ্তি আপনার কত বছর বয়সে হবে সেটাও কিন্তু জানা দরকার, কোন কোন মাসগুলোতে আপনার প্রাপ্তি যোগ আছে সেটাও কিন্তু আপনার জানা দরকার। এই জায়গাগুলো যদি আপনার জন্মছকে সঠিক পজিশানে যদি থাকে তাহলে নিশ্চিত রূপে বলা যেতে পারে আপনার প্রাপ্তির যোগ কিন্তু ঘটবে। দেখুন, প্রাপ্তির জায়গাটাতে যাদের বাধা আছে এটা হচ্ছে টোটাল হচ্ছে কপাল, অর্থাৎ ভাগ্য। আপনার ভাগ্য ভাবকে স্ট্রং করুন না, আপনার ধনভাব আকর্ষিক প্রাপ্তি হয়, এই ভাবগুলো পীড়িত নেই তো, পীড়িত যদি থাকে তাহলে তো অবশ্যই বাধা হবে, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। আমি পাঁচ রাশির কথা বলছি, দশ টাকা পেতে পারেন, পাঁচশো টাকা পেতে পারেন, পাঁচ লাখ টাকা পেতে পারেন, পঞ্চাশ লক্ষ টাকা পেতে পারেন, এটা ডিপেন্ড করবে আপনার গ্রহ চক্রের উপর, কোন কোন দশা, কোন কোন মহাদশা আপনার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে রাজ্যকারী মহাদশা চলছে না মারক মহাদশা দশা চলছে, এই জায়গাগুলো কিন্তু সূক্ষ্ম চুলচেরা বিশ্লেষণ করা কিন্তু দরকার। অনেকে রাহু রক্ষা কবচ বা শনি রক্ষা কবচ ক্যাশ অন ডেলিভারির জন্য অনেকেই বলেছেন যে আমাদের একটু অসুবিধা থাকে, যদি আপনার ক্যাশ অন ডেলিভারি করেন খুব ভালো হয়। তাহলে আপনাদেরই যে চাহিদা সেই অনুযায়ী আমি ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আপনাদের চালু করে দিয়েছি,
যারা নিতে চাইছেন রাহু রক্ষা কবচ বা শনি রক্ষা কবচ, অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে আপনারা কিন্তু নিতে কিন্তু পারেন, অর্থাৎ আপনাদেরই ডিমান্ড। এই জন্য আমি বারবার বলি আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন। যেমন কেউ কেউ বলছে যে স্যার আমি নামের অক্ষর দিই, এই জন্য আমি এখানে নামের অক্ষরটাকে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিই, আর যাদেরকে বলবো কি না সে নামের অক্ষর কিন্তু আগামীকাল প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে। তো এবার আমি নামের অক্ষরটা আগে আপনাদেরকে বলে দিই, আপনার নামের অক্ষর প্রথম যদি জি দিয়ে শুরু হয় আপনার আগামীকাল প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। আপনার নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয় আপনার আগামীকাল প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। আপনার নামের অক্ষর পি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। আপনার টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 7। আপনার নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয় আপনার আগামীকাল প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1। আপনার নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয় আপনার প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4। এবার আমি জানাবো রাশির নাম এবং আপনাদের শুভ সময়। আগামীকাল 10:30 থেকে সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত কিন্তু রাহুকাল রয়েছে। এ সময় কোনো ইনভেস্টমেন্ট শুভ কোনো কাজ অবশ্যই কিন্তু করবেন না। আগামীকালের প্রথম যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। আপনাদের ভাগ্যের মিটার 60%। দ্বিতীয় রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। আপনাদের ভাগ্যের মিটার 74% আগামীকাল। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1। আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের ভাগ্যের মিটার 75%। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 2। আপনাদের ভাগ্যের মিটার 78%। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 1। আপনাদের ভাগ্যের মিটার 71%। অর্থাৎ এই যে আমি 5টি রাশির কথা আমি বললাম, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এই 5 রাশি কিন্তু সৃষ্টি কিন্তু হয়েছে, এবং নামের অক্ষরগুলো যাদেরকে বললাম তাদেরও কিন্তু হতে চলেছে। তবে আপনাদের নিজস্ব ন্যাকাল চার্ট প্রতিদিন ভিডিও দেখছেন পাচ্ছেন না, প্রাপ্তি হচ্ছে না, বাধা হচ্ছে, এই জন্য নিজস্ব ন্যাকাল চার্ট হস্তরেখা আপনারা বিচার করুন। প্রাপ্তি কিন্তু আপনাদের নিশ্চিতরূপে কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু একটি কথা আমি বারবার বলি, আপনার জন্ম ছক সর্বশেষ কিন্তু কথা বলবে, কারণ আপনি কোন মানে তিথিতে জন্ম করে গ্রহণ করেছেন, আপনার চরণ কত নম্বর, কত নম্বর চরণে, কত নম্বর পায়াতে, কোন পায়াতে স্বর্ণ পায়া, লৌহ পায়া, রৌপ্য পায়া, এগুলো টোটাল ডিটেলস, কোন যোগে আপনি জন্মগ্রহণ করেছেন, এবং এর পাশাপাশি আপনার বাস্তুক্ষেত্রে কোনো ডিস্টার্ব আছে কি না সেটাও কিন্তু জানা একান্তই দরকার। অর্থাৎ সব কিছু বিচার করে আপনার প্রাপ্তি নিশ্চিতরূপে কিন্তু হবে, এবং মহাপ্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই নিজের ন্যাকাল চার্ট অথবা হস্তরেখা অবশ্যই বিচার করান। যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, এখানে সম্পূর্ণরূপে আপনাদেরকে কিন্তু আমি ডিটেলস উত্তরটা আপনাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে। যারা ফোন করছেন আমি একটি কথা আপনাদের কাছে অনুরোধ করছি, ফোন করার থেকে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ততদিক চটজলদি মানে রিপ্লাইটা আপনারা কিন্তু পেয়ে যাবেন।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও একটি আপনাদেরকে অনুরোধ, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, আপনাদেরই এটা অ্যাস্ট্রো এডুকেশান পরিবার, এবং শেয়ার করুন, কমেন্ট করুন এবং একটি লাইক করুন। এই জায়গাটা বিশেষভাবে ইম্পর্টেন্ট আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করা, যাতে আপনাদের বন্ধুবান্ধব, আপনাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, আপনার হচ্ছে না পাশের বাড়ি কোনো বন্ধুর একটা হতে পারে বা আত্মীয়র হতে পারে, অর্থাৎ এই জায়গাটা আপনার কেন হচ্ছে না নিজস্ব ব্যক্তিগত ছক বিচার করুন। নমস্কার, ধন্যবাদ।